যখন সারা ভারতবর্ষে শিক্ষিত অশিক্ষিত বেকাররা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, যখন সারা দেশে কলকারখানায় একটার পর একটা বন্ধ হচ্ছে, যখন কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে, তখন কেন্দ্রের ওই বিজেপি সরকার এই রকম জনজীবনে চূড়ান্ত ভয়াবহ সমস্যাগুলোর দিকে কোন রকম নজর না দিয়ে তারা মানুষের জীবনের সঙ্গে সম্পর্কহীন এই রকম নানান ইস্যু তারা একটার পর একটা তুলছে এবং তাই নিয়ে হিন্দুত্বের সাম্প্রদায়িকতার রাজনীতি তারা করে চলেছে। আমরা তাই দেখছি ওই এনআরসি নিয়ে বিজেপির নেতাদের অত হুঙ্কার। তারা বলছে আসামে এনআরসি হয়েছে, পশ্চিম বাংলাতে এনআরসি হবে এবং এনআরসি করে 2 কোটি মুসলমানকে তাড়ানো হবে একেবারে ধর্মের নাম করে বলছে বিজেপির নেতারা। তা দিয়ে তারা পরিষ্কার করে দিচ্ছে তারা হিন্দু সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। বন্ধুগণ, আপনারা জানেন আসামে এনআরসি করে 19 লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করেছে এই বিজেপি সরকার। যে বিজেপি সরকার হিন্দুত্বের চ্যাম্পিয়ন সাজতে চেয়েছিল, আসামের এনআরসি আমাদের শিক্ষা দিয়ে দিল যে সেখানকার ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি নির্বিশেষে 19 লক্ষ মানুষ রাষ্ট্রহীন হয়েছে। শুধু তাই নয়, যে বিজেপি ওই আসামে হিন্দুত্বের স্বার্থের কথা বলছিল, আমরা দেখলাম সেখানে প্রায় 13 লক্ষের বেশি মানুষ হিন্দু তাদের রাষ্ট্রহীন করেছে এই বিজেপি সরকার। পশ্চিম বাংলায় তারা সেই জন্য প্রথমে যে ওই নির্বাচনের আগে এবং পরে হুঙ্কার দিয়েছিল, তারা একটু বেকায়দায় পড়ে গেল। এই বেকায়দা পড়ার ফলে তারা নিজেরা বলতে শুরু করলো যে আমরা হিন্দুদের নাগরিকত্ব দেব এবং সেই জন্য সাবস্ক্রাইব করুন দ্য পিপল টিভি চ্যানেল, আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন।